হাই ওয়ান বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকে আমরা শুরু করব বিসিএস প্রিপারেশন বাংলা পার্ট টু আর আপনি যদি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল চর্যাপদের আরো দুটি বই আবিষ্কার করা হয় তাদের নাম কি ডাকার নব ও দোহাকোষ মুক্ত ছন্দে প্রবর্তন করেন কে কাজী নজরুল ইসলাম বাংলা প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী সাধু চলিত ভাষা মিশ্রণকে কি বলে গুরুচন্ডালী দোষ বলে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনার নাম কি প্রভাবতী সম্ভাষণ কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি যুগবাণী হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধগণ দোহা বইটি কবে প্রকাশিত হয় উনিশশো সালে নাটকের সংলাপে কোন ভাষা অনুপযোগী সাধু ভাষা মধ্যযুগের সকল সাহিত্যে কিসের প্রাধান্য পেয়েছে দেবতা কেন্দ্রিকতা ঠক নামক চরিত্রের সোস্টাকে প্যারিচাঁদ মিত্র কান্নপা রচিত পদের সংখ্যা কতটি বারোটি বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে দীনবন্ধু মিত্র ভাষার জগতে বাংলার স্থান কত সাহিত্যে প্রথম স্বার্থকবি বা রুচিত কে ফকির গরিবুল্লাহ চন্ডীদাস কোন যুগের কবি মধ্যযুগের কবি চর্যাপদের পদগুলো যে সুরে বা রাগে রচিত শেষে অন্ত মধ্যযুগে প্রথম নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন বাংলার টপ্পাগানের জনককে নিধু বাবু রায় কার কাব্য উপাধি ভারতচন্দ্র আব্দুল হাকিমের কয়টি কাব্য পাওয়া যায় পাঁচটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী স্বাধীনতায় স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে চরণটির রচয়তাকে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নীল দর্পণ নাটকটি কোন শর্ত প্রকাশিত হয়েছিল ঢাকা সিয়ারালিওনের দ্বিতীয় ভাষা কি বাংলা ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতগুলো ভাষায় মুদ্রিত হয় তেইশটি ভাষায় আবুল মনসুর আহমেদের কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভূমিকা রচনা করেছেন আয়না অন্নতা মঙ্গল কাব্যের রচতা কে ভারতচন্দ্র রায় বেলা অবেলা কালবেলা কার রচনা জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ গ্রন্থ বা গ্রন্থ কোনটি চরী কার হোসেন সিরাজী কবি সবর পা মর্ষিয়া সাহিত্যে একজন হিন্দু কবি অবদান রেখেছিলেন তার নাম কি রাধারমন গোপ নারী কবিতাটি কে লিখেছেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কি বলেছেন শেষ বয়সের প্রিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বসী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত চিত্রা বাংলা সনেটের জনক কে মাইকেল মধুসূদন দত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃত ছিল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত বাংলাদেশ কে নিয়ে ডাকটিকিট প্রকাশ করে কবে পঞ্চমতম মৃত্যুবার্ষিকীতে সাতই আগস্ট উনিশ সালে মধ্যযুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল বারোশো থেকে সাল পর্যন্ত প্রথম নাগরিক কবি কে ভারত চন্দ্র কোরআন শরীফে প্রথম বাংলা অনুবাদ করেন কে ভাই গিরিশ চন্দ্র সেন মোট অর্ধমার্তার বর্ণ কয়টি আটটি গজ আকালু ও চম্পাবতী কোন ধরনের সাহিত্য বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষককে আশ্রফ সনেটের জনককে ইতালির পেত্রাক বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত কয়টি যুগে ভাগ করা হয় তিনটি রূপকথা কে সংগ্রহ করেছিলেন দক্ষিণের রঞ্জন মিত্র মজুমদার রবীন্দ্রনাথের রাজস্ব উপন্যাস কোন পত্রিকায় প্রকাশ হয় বালক পত্রিকা আধুনিক যুগের নাগরিক কবিকে কে নাগরিক কবিকে কে শামসুর রহমান তো আজকে পর্যন্তই এই ভিডিওটি যদি আপনারেশন হেল্প করে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন সর্বশেষে বলবো জব প্রিপারেশনের কি কি বিষয়ের উপর আপনি ভিডিও চান তা কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ সবাইকে